সাকিব খানের শুরুর সিনেমা যেটা অত্যন্ত ভালোবাসা, সেই সিনেমাতে আপনি তার সহশিল্পী ছিলেন। আজকে হয়তো দুই যুগের কাছাকাছি সময়, এই সময় এসে তার একটা সিনেমা রিলিজ হচ্ছে, তার ক্যারিয়ার উত্থান পতন সব কিছু হয়তো আপনার চোখে দেখা। আচ্ছা, আপনাদের কমিটি আসার শুরুতেই বলছিল যে আমরা সিনেমার প্রচারণায় থাকবো বা হলে যাবেন, আপনাদের কী পরিকল্পনা সাকিব খানের? এই যে আমি এসে সাউন্ডের জন্য শুনতে পাচ্ছি না কথাগুলো, বলেন। হ্যাঁ, আচ্ছা বলেন। সাকিব খানের জি শুরুর একদম ফার্স্ট সিনেমাতে আপনি তার সহশিল্পী ছিলেন, মানে সাকিব খানের একদম ফার্স্ট শুরুর সিনেমাতে আপনি তার সহশিল্পী ছিলেন, তার ক্যারিয়ারের উত্থান পতন সব কিছু আপনার চোখে দেখা। জি, আজকে দুই যুগ পরে সাকিব খানের গ্লোই নামে একটা সিনেমা রিলিজ হচ্ছে যেখানে ফুল অফ ট্যাকের সিনেমা, মানে আপনাদের কমিটি যখন ক্ষমতায় আসে বা বসে তখন বলছিলেন যে আমরা সিনেমায় প্রচারণায় থাকবো, এই সিনেমাতে আপনারা থাকবেন কিনা, বা সাকিব খানের এই যে লুক হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, হ্যাঁ আপনার অনুমান দেখেনি? অবশ্যই আমরা যাব, কারণ এর আগেও কিন্তু আমাদের প্রেসিডেন্ট কাঞ্চন ভাই কিন্তু উনি কিন্তু গিয়েছিল সিনেমা হলে। তো সাকিব খানের সিনেমায় তো যেতেই হবে, আর বিশেষ করে সাকিব খানের যে লুকটা দেখেছি এটা আমারই অনেক ভালো লেগেছে, আমিও যাব। আর সাকিব খানের শুরুটা হচ্ছে, আমি ওনাকে প্রথম দেখেছিলাম আমার একটা ছবিতে, আমি শুটিং করছিলাম, ছবিটির নাম হচ্ছে রঙিন উজানহাতি, ওই ছবিতে আমি প্রথম সাকিব খানকে দেখেছি, তখন উনি রানা ছিল। তো সেই রানা, তারপর ওনার সাথে একটা কাজ করেছি, ছবিটার নাম ছিল অনন্ত ভালোবাসা, এই ছবিতে একটা সুপারহিট একটা গান আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, ওই ছবিতে আমি একটা ছোট্ট আমি একটা কাজ করেছিলাম, আমি লিপসিং দিয়েছিলাম। তো তখন থেকেই না আমি ভেবেছি যে উনি মানে উনি আমাদের স্টার হবে, কারণ একটা মানুষকে দেখলেই না বোঝা যায়, মানে ওই ছবিটা আপনারাও দেখেছেন অবশ্যই, আপনাদেরকে তো দেখে তো ভালোই লেগেছে। আসলে সাকিব খান মানে স্টার, মানে আমাদের আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু, সাকিব খানকে অনেকেই অনেক কিছু বলে কিন্তু আসলে সাকিব খান কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু, আমাদের গর্ব। আপনি যে গানটাকে পারফর্ম করছেন, ওই গানটা সোশ্যাল মিডিয়ায় একটা মাইল ফলক হিসেবে দাঁড়ায়, ওই গানটাকে আপনার লিপে এত সরি, আপনি যে গানটাতে পারফর্ম করছিলেন অনন্ত ভালোবাসা, ওই গানটা সোশ্যাল মিডিয়ায় একটা মাইল ফলক দাঁড়াইছে, মানে খুব জনপ্রিয় হয়েছে। জি, আমি কি আপনার লিপে এক দুই লাইন ওই গানটা শুনতে পারি একটু? আচ্ছা, ওই সময় আচ্ছা ঠিক আছে। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন, সারা দুনিয়া ভরে হয়ে গেলাম তোমার আপনজন। সম্ভবত ভুল হয়েছে একটুখানি, তো জি নতুন কাজে এখন তো কাজ হচ্ছে, আপনাদের কাছে কি গল্প আসছে না আপনি কাজ করছেন? না, আমি কিন্তু এখনও কাজ করছি, যেমন একটা ছবি অপু বিশ্বাস আর আমাদের যে বাপ্পি চৌধুরী কাজ করছে, ছবিটার নাম হচ্ছে না, এই যে রিসেন্ট লেবু ভাইয়ের ছবিটা শুটিং হচ্ছে যে প্রেম প্রীতির বন্ধন, হ্যাঁ জয় চৌধুরী এবং অপু বিশ্বাস, আমি আসলে জয়ের সাথে কাজ করেছি, আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা কি, ওই সময়টা না মানে আমাদের কেস চলতেছিল, ওই সময়টায় আমাদের দুজনের শুটিং ছিল, আমি ছিলাম পুলিশ আর হচ্ছে জয় চৌধুরী ছিল আসামি, আমি ওরে অ্যারেস্ট করি, তো এরকম একটা মানে আমার চরিত্র ছিল, আমি পুলিশ ছিলাম ওই ছবিতে। তো আসলে তখন আমরা অনেক কথা বলেছি আর কি, যে চলো তোমাকে এখন ধরে নিয়ে যাবো সমিতিতে, এরকম আমরা মানে দুষ্টামির মধ্যে আমরা শুটিং করেছি, অনেক ভালো লেগেছে। তো আরেকটি ছবির শুটিং করছি ভ্রান্তি বিলাস, আরও কয়েকটা সিনেমাতে কাজ করছি, তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি আসলে একদমই একজন ছোট শিল্পী, তারপরও এখানে মানে আছি, পরপর চারবার নির্বাচিত হয়েছি, অনেক সময় অনেক ভুল থাকতে পারে, আমি আসলে কি আমার থেকে আমি যেটা মনে করি যে আমার শিল্পীদের জন্য আমি হয়তো বা আমি তাদেরকে আমি টাকা পয়সা আমি দিতে পারবো না, কিন্তু আমি তাদের জন্য আমি কিছুটা কষ্ট করি, আমি আসলে এটাই চাই সবসময়। জি 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 জি, থ্যাংক ইউ। অনেক খুশি।
Thank you.